ভিক্ষাবৃত্তি করে কোটি কোটি টাকার মালিক না হলেও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার খবর আমরা হরহামেশাই দেখতে পাই। এবার 10 বছরের বেশি সময় লেবাননের সিডন শহরে ভিক্ষা করে ওয়াফা মোহাম্মদ আওয়াত নামে লেবাননের এই নারী কামিয়েছেন প্রায় 8 কোটি টাকা। তার ব্যাংক অ্যাকাউন্টে 1.25 বিলিয়ন লেবানিস পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় 7 কোটি 80 লাখ টাকারও বেশি জমা রয়েছে। এই কোটিপতি নারী ভিক্ষুকের বিষয়টি দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ওয়াফা মোহাম্মদ আওয়াত জামাল ট্রাস্ট ব্যাংক থেকে তার অ্যাকাউন্ট সরিয়ে অন্য ব্যাংকে নিতে চাইলে বিষয়টি সবার নজরে আসে। তার নামে ইস্যু হওয়া চ্যাটটি গত 30 সেপ্টেম্বর ভাইরাল হয়, যা প্রমাণ করে ওই ভিক্ষুক একজন কোটিপতি। ওয়াফা মোহাম্মদ আওয়াত ভিক্ষুক হিসেবেই পরিচিত। সিডন শহরের একটি হাসপাতালের সামনে তিনি প্রতিদিন ভিক্ষা করেন। যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগের অনুরোধে লেবাননের জামাল ট্রাস্ট ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার পর ওয়াফা মোহাম্মদ আওয়াতের বিষয়টি সামনে আসে। গত আগস্টে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সহায়তার অভিযোগে ব্যাংকটির উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ডেক্স নিউজ, সি+ টিভি, চট্টগ্রাম।